তোমাদের কোনটা প্রিয়? শাশুড়ির একটা অপার মহিমা থাকে। আমাদের যখন 18-19-20-22 বয়স ছিল, এরপর তো আর কোনো ইন্টারভিউ চলে না। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ আমি দুজন বেয়ানের সঙ্গে কথা বলবো এবং তারা আপনারা ইতিমধ্যেই তো রসগোল্লার বিভিন্ন কিছু দেখে ফেলেছেন, ট্রেলার, সংস, এভরিথিং ইউটিউবে ছড়াছড়ি। কিন্তু ওখানে তাদের চেহারায় যা দেখা গিয়েছিল, এখানে সম্পূর্ণ আলাদা। রেশমিদি, বিদীপ্তাদি দুজনে মোবাইল টোবাইল নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। আসল চেহারায় দুই শাশুড়িকে দেখা যাচ্ছে এখানে। এবং আমরা জানি যে যে কোনো বিষয়, মানে সে রসগোল্লাই হোক বা সন্দেশই হোক, শাশুড়ির একটা অপার মহিমা থাকে, তাই না? শাশুড়ির অবদান থাকে। তো আমি প্রথম প্রশ্নই জিজ্ঞেস করতে চাই দুজনকে, রসগোল্লায় তোমাদের অবদান কি? কতটা হেল্প করলে? আমার অবদান হচ্ছে, আমি নবীনের জন্ম দিয়েছি আর ও ক্ষীরোদমণির জন্ম দিয়েছি, তাই দুজনের প্রেম হয়েছে এবং রসগোল্লা বানানো উৎপত্তি হয়ে গেছে। পুরো ক্রেডিটে নিয়ে চলে গেল, এরপর তো আর কোনো ইন্টারভিউ চলে না। রসগোল্লার জন্মদাত্রী এরা, তাই তো? একদম। আর আমি এটাও জানি বিদীপ্তাদি আর রেশমিদি, তোমাদের বন্ধনটা অনেক দিনের, মানে থিয়েটার স্কুলে পড়ি, তখন প্রেম করে বাবা, এটা দারুণ মজার হয়েছে। তারপরে ও আমার থেকে তো ছোট, একদিন আমাদের বাড়িতে, মানে বাবান তো তখন কোনোভাবে, কৌশিক তখন কোনোভাবে, মানে আমার সঙ্গে যোগাযোগের সূত্র আর কি, মানে খুঁজে বার করতে হবে। আমি একদিন বাড়িতে রয়েছি, হঠাৎ দেখি বেল বাজছে, আমি ছাদ দিয়ে দাঁড়িয়ে দেখি ছোট্ট বিদীপ্তা স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে, বাবানের প্রতিনিধি হয়ে এসেছে। এবং তারপরে তো মানে ন্যাচারালি এত বছরের সম্পর্ক, এবং বাবান বাবান তো অসম্ভবর পেছনে থাকে, সেটা একটা সিক্রেট আছে, মানে সেটা বাবান ওকে দেখলেই একমাত্র বলে। এবং তখন বিদীপ্তা জাস্ট তেলেরই ফোনে চলে ওঠে বাবার সবার সামনে। ছোটবেলা থেকে আমাদের বলতে পারো পারিবারিক সম্পর্ক, মানে বলতে পারো পারিবারিক না, পারিবারিক সম্পর্কই, কারণ মঞ্চ এই যে আমরা কলকাতার, আরেকটা মজা হয়েছে যে সেটা পারিবারিক চলতে চলতে এখন ওর মেয়ে আর আমার ছেলে, মানে হ্যাঁ, মানে এখন সেটা মানে আমাদের বন্ধুত্ব, তারপরে এখন সেটা ওদের একদম। আমি তো একদম পুরো মিষ্টি রসগোল্লার মতো সম্পর্কগুলো খুঁজে পাচ্ছি, একদম মানে সূত্রগুলো এরকমই খুঁজে পাচ্ছি। বাই দ্য ওয়ে রেশমিদি, আমার দেখা হলো তোমার সঙ্গে, মানে কি বলবো, ঋদ্ধির ব্যাপারে আমি সবাইকে কনগ্রাচুলেট করে ফেলেছি, খালি তুমি বাকি ছিল। আমার অন্যায় হয়ে গেছে যে এতদিন বাদে ঋদ্ধির যে জন্মদাত্রী তাকে আমি কনগ্রাচুলেট করছি। কনগ্রাচুলেশন জাতীয় পুরস্কার জয়ী মা হওয়ার জন্য। প্রথম খবরটা পেলাম আমি গুরুদিকে, ওকে আমি গুরুদি বলেই ডাকি, গুরুদিকে ফোন করে, আমার মনে আছে আমার গলা ধরে আসছিল, প্রায় কেঁদে ফেলছিলাম। এবং আমি বললাম, তুমি কি এটা বুঝতে পারছো যে তোমার যতটা আনন্দ হচ্ছে ঠিক, মানে যদি প্রেমপত্রগুলো না এনে দিতে তাহলে তো এই ব্যাপারটাই হতো, এই জন্ম এই ব্যাপারটাই আজকে দেখতে পেতে না, এত আনন্দের ব্যাপারটাই ঘটতো না, তাই না? ওর সাথে আবার ঋদ্ধির সম্পর্কটা একটা অসম্ভব ভালো। এই তো ওরা 21-22 দিন একসাথে লন্ডনে কাটিয়ে এলো, মানে শুটিং করতে অবভিয়াসলি 21-22 দিন, মানে সে এসে কত গল্প। এবার আমারও দুরকম হয়, আমি ওর সাথে শুটিং করি যখন, ও আমাকে বাবিয়ার গল্পগুলো বলে, আর বাবির সঙ্গে যখন আমি তখনও বিদীপ্তা বিপিন গল্পগুলো বলি। আচ্ছা, এবারে আবার রসগোল্লাতেই আসি। রসগোল্লা একেবারে পিরিয়ড ছবি, সেই ফিল, সেই লুক অ্যান্ড ফিল পুরোটাই আমরা পেলাম ট্রেলার এবং সংস থেকে, এবং একটি জাতীয় সঙ্গীতও পেয়ে গেছি রসগোল্লা নিয়ে। তো তোমাদের কোনটা প্রিয়? এই এতগুলো গান আছে, এত মানে বেশ রসে বসে মাখানো সব সম্পর্ক আছে, সব প্রত্যেকটা গানই খুব সুন্দর। কালিকা যেভাবে, মানে কালিকার তো এটাই শেষ কাজ, কালিকা যেভাবে পুরো জিনিসটাকে বেঁধেছে, সেটা তো মানে
অভাবনীয়, অসম্ভব ভালো। আজকে কালিকা নেই, কিন্তু কালিকার এই কাজটাই তো থেকে যাবে। তো প্রতি মুহূর্তে এই গানগুলো শুনতে শুনতে ভীষণভাবে কালিকাকে খুঁজে পাচ্ছিলাম, ওর কথা ভীষণ মনে হচ্ছে। লাস্ট যে গানটা রিলিজ করেছে আমার তো অসম্ভব, খোদার বান্দা যে গানটা আমার ভীষণ অসম্ভব ভালো লেগেছে আর কি। আচ্ছা, তোমাদের এটা ভালো লাগছে না যে তোমরা এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে থাকলে কিন্তু এই সময়ে এসে এই পিরিয়ড এই 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 রকম ইন্টারেস্টগুলো দর্শকের মধ্যে গ্রো করছে, কিন্তু এটা যদি আরো বেশ কিছু বছর আগে আসতো তাহলে তোমরা অনেক বেশি সুযোগ পেতে। আমাদের জেনারেশন যারা, আমাদের যখন 18, 19, 20, 22 বয়স ছিল তখন যে ধরনের ছবি হতো সেই ধরনের ছবিতে আমাদের করার মতো কিছু ছিল না, মানে আমি অ্যাজ এ হিরোইন বা অ্যাজ এ প্রোটাগনিস্ট বলছি। কিন্তু এখন বিগত 10-15 বছর ধরে যা যা ছবি বাংলায় হচ্ছে তাতে মানে সেটা একটা আফসোস, মানে আমার তো মনে হয় জানি না যে আমরা অনেকগুলো চরিত্র করতে পারতাম সেগুলো আমরা এখন আর মানে করতে পারি না। তবে একটা জিনিস এখন ভালো লাগে যে অ্যাটলিস্ট এখন আমাদের যে যে চরিত্রে কাস্ট করা হয় হয়তো এই ছবিগুলো না হলে টিপিক্যাল ওই মা যে ছবিগুলো আমাদের ছোটবেলায় হতো মানে সেই মা মানে একদম মা কেঁদে সন্তানকে বাসি দিচ্ছে এই ছবিগুলো এখন হয় চরিত্র যেগুলো আর কি ভীষণ ওয়ান সাইডেড চরিত্র চরিত্র করতে পারছে। এবং খুব লাকি যে ওর মেয়ে যেমন ডিরেকশনে ভীষণ ইন্টারেস্টেড, বাবাকে অ্যাসিস্ট করে, মানে অ্যাটলিস্ট ওদের সময়টা অন্তত মানে আমাদের বাচ্চাদের সময়টা বা উজান অবন্তিকা এদের সময়টা অ্যাটলিস্ট ভালো যে ওরা শুরুটাই ভীষণ ভালো ভালো কাজ দিয়ে ওরা করতে পারছে, এটাতে আমরা স্যাটিসফাইড আর। বাহ, আর তোমাদের এই রসগোল্লা পাভেলের ছবি, এবং পাভেল বেশ কিছু বছর ধরেই আসলে অনেক রকম এক্সপেরিমেন্টের চেষ্টা করছে এবং সুযোগটা সেরকমভাবে হয়তো পায়নি, এই এখন এখন মানুষের মনে পাভেলের একটা। কিন্তু আমার পাভেলের যে আগের ছবিটা যেটা বাবার নাম গান্ধীজি সেটা কিন্তু খুব ডিফারেন্ট, ভীষণ অন্য রকমের ছবি ছিল, মানে খুবই অন্য, মানে অ্যাটলিস্ট একজন প্রথম নির্দেশক সে যে এরকম একটা ছবি বাঁচতে পারে এটাই কিন্তু খুব অবাক করা ছিল একদম। এখানেই উইন্ডোজকে আমি সাধুবাদ দেব, শিবু এবং নন্দিতা দিকে, ওর মধ্যে সে সম্ভাবনাটা ওরা দেখেছিল এবং তারপরে ওকে নিয়ে একটা প্রপার প্ল্যাটফর্ম ওকে দিয়েছে যে কারণে এত লোকের কাছে পৌঁছচ্ছে পাগলের রসগোল্লা। খুব ভালো লাগলো বিদীপ্তাদি, রেশমিদি, তোমাদের এই রসগোল্লা থেকে আরও আরও অনেক কিছুর জন্ম হোক, আরও অনেক রকম চরিত্রের জন্ম হোক, আরও অনেক রকম ছবির জন্ম হোক, এটাই চাই। আবার নতুন হিরো আর হিরোইনের জন্ম হয়েছে এটা, রসগোল্লা এবং খুবই ট্যালেন্টেড ওরা, শুধু হিরো আর হিরোইন মেটেরিয়াল না, ওরা কিন্তু দুজনেই অসম্ভব থাকতে পারে এবং অসম্ভব ভালো অভিনেতা এবং অভিনেত্রী দুজনেই অসম্ভব ভালো অভিনেতা ভালো মানুষ। আচ্ছা আচ্ছা, আমার তো ছবিটা দেখার সুযোগ হয়নি, তুমি তোমরা নিশ্চয়ই দেখেছো একবার না একবার পুরো ছবিটা? আমি তো ডাবিং করতে গিয়েই দেখেছি। আচ্ছা, তোমাদের দুজনের ইন্টারঅ্যাকশনটা ওখানে কিরকম, মানে সেকালে শাশুড়িটা ঠিক কেমন ছিল আর কি, মানে ওরা ওরা কতটা দজ্জাল ছিলেন মানে ছিলেন বা মানে কিরকম মানে কতটা মেয়ের মা হয়ে কতখানি মানে কুকড়ে থাকতে হতো আর ছেলের মা হলে কতটা? অ্যাকচুয়ালি বোধ হয় অপোজিট আমার মনে হয়, মানে আমি যেটুকুনি মানে ট্রেলারে ওর চরিত্রটা দেখেছি, আমি তো আমি সাংঘাতিক মারকুটে মা আর কি, মানে নবীন যখন প্রথম আমাকে দেখে ও জাস্ট মানে স্তম্ভিত হয়ে যায়, মানে একে মেয়ে চুরি করে ডান পিটে তারপরে দেখছি মাও মারকুটে, মানে ও স্তম্ভিত হচ্ছে এরকম একটা ফ্যামিলি আভাস আমরা পেয়েছি বটে। হ্যাঁ, মানে সে তো মানে মানে আমি রাদার খুব মানে মারকুটে টাইপের মা, একেবারেই কুঁকড়ে থাকা মা নয়, বরং কিছুটা মানে ছবির চরিত্র অনুযায়ী কুঁকড়ে থাকা। আমি ছোটোবেলা থেকেই অনেক স্ট্রাগল, মানে নবীনের যখন জন্ম হয়নি তার আগেই স্বামী হারা হই আমি, এবং সেই তখনকার দিনের ওই 91 পরিবারে ছেলেকে বড় করা এবং ছেলে একটা অন্যরকম কাজ করতে চায়, সে ভালো রান্না করতে পারে, সে ময়রা হতে চায়, সেটা শুনে যখন বাড়ি থেকে তাকে বিতাড়িত করা হয় মা কিন্তু এক কাপড়ে ছেলের হাত ধরে বেরিয়ে আসে। নবীন নাকি এখন তা বাড়ির কাজ করছে? ম্যাগো কু গন্ধ আর কত সইবো মা। এবং স্ট্রাগল করে ছেলেকে নিয়ে, সেই স্ট্রাগল করে নানা রকম সব উল্টো পাল্টা কাবাডির কাজ এই কাজ সেই কাজ এই সমস্ত ছেলে করে, এবং মা একটা সময় মনে আছে মানে একটা সিন ছিল
পুকুর থেকে শাক তুলে সেই শাক সেদ্ধ করে খাইয়ে ছেলেকে বড় করে। তো নবীনের এই স্ট্রাগলটার পিছনে মায়ের একটা অবদান আছে, তো আমার চরিত্রটা সেরকমই। কিন্তু এমনিতে খুব স্বাধীন চেতা, মানে সেই সময়ের বিধবারা অত সাহস দেখাতে চট করে পারতো না যে ওই এক কথায় বাড়ি থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে আসবে, তো সেই সঙ্গে সঙ্গে সাহসীও বটে এই এই মহিলা। বা আর সব শেষে একটু একটুখানি মনের দুঃখ নিয়েই আর কি আমাকে হয়তো এটা শেষ করতে হচ্ছে, আজকে বাবা বেঁচে নেই। মানে এইটা কি তোমার কাছে, মানে এই রসগোল্লা রিলিজ হওয়াটা কি তোমার বাবার কাছেও একটা? অবশ্যই, বাবা তো সারা জীবনই চেয়েছেন তাদের, মানে সেইভাবেই বড় করেছেন, সেইভাবে নিজে হাতে মেয়েদের তৈরি করেছেন যাতে তারা জীবনে সফল হতে পারে। তো একটার পর একটার কাজ যখন, মানে এটাই দুঃখ আমার এবং সুদীপ্তার, যখন আমরা সত্যি ফুলফুলে যদি ভালো করে ছবিতে কাজ করার সুযোগ পাচ্ছি এবং একটার পর একটা চরিত্র করছি, বাবা তো গত 8 বছর ধরেই অসুস্থ ছিলেন, তাও বছর চারেক আগে অবধিও বাবাকে প্রিমিয়ারে নিয়ে যেতাম এবং সেটা দেখে যতটুকু উনি কমিউনিকেট করতে পারতেন তার মধ্যে দিয়েই বোঝাতেন। কিন্তু রসগোল্লার প্রিমিয়ার হবে, বাবা আসবেন না, সেটা তো একটা দুঃখের জায়গা বটে। কিন্তু আমি জানি আশীর্বাদ ওনার সবসময় আছে এবং উনি আশীর্বাদই করবেন আমাকে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.